নমস্কার রিপাবলিক বাংলার ইন্টিগ্রেটেড ইলেকশন স্টুডিও থেকে আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি এবং আমার সাথে এই মুহূর্তে এই স্টুডিও এক থেকে রয়েছে শুভ্রাংশু চ্যাটার্জি। প্রতিদিন আমরা পুঙ্খানুপুঙ্খ আপনাদের কাছে বিগ ডেটা, সেই সমস্ত ডেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি নির্বাচনের রেজাল্টের আগে। কাল দুটো এজেন্সি আমাদেরকে যা তথ্য দিয়েছে সেই ডাবল এক্সিট পোল আপনাদেরকে দেখিয়েছি এবং তারপর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি একের পর এক। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন তারা এসেছিলেন এবং আজ আমরা সবাই আবার চলে এসেছি সন্ধে ছটা থেকে রাত নটা, টানা তিন ঘন্টার আনইন্টারাপ্টেড বিশ্লেষণ, বোঝা এবং অঙ্ক নিয়ে, নম্বর নিয়ে। নম্বর শুভ্রাংশু যে নম্বর বদলে দিতে পারে ভারতের অনেক কিছু, যে নম্বর বদলে দিতে পারে বাংলার অনেক কিছু। কি মনে হচ্ছে এই মুহূর্তে নম্বরের খেলায় কে কতটা এগিয়ে সেটা তো দেখব, কিন্তু তৃণমূল কি চাপে? দেখো, যোগ বিয়োগ ভাগ তুমি যা বলছো বলো, মাঠে ঘাটে লড়েছি আমরা, আমাদের রিপোর্টার সব জায়গায় গেছে, সব খবর আমরা দেখিয়েছি এবং সেটা সবার আগেও দেখিয়েছি। কিন্তু এবার যখন মানুষ যে ভোট দিয়ে এলো, আমরা সেই ভোট দেওয়া অবধি ছবি দেখিয়েছি, খবর দেখিয়েছি, কার মনে কি আছে সেটা তো আমরা তখন দেখাতে পারছি না, সেটা বুমের সামনে বলছে না মনে কি আছে। সেই জন্য আমরা দুটো সংস্থা, তুমি জানো, আমরা তাদেরকে দিয়ে বলা করিয়েছি একদম। এবং তার পাশাপাশি রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে আরো অনেকে রয়েছে, সিনিয়র এডিটররা রয়েছে আমাদের একের পর এক প্রতিনিধি এবং এই মুহূর্তে রয়েছে পৌলমি আমাদের প্লাজমা স্টুডিও থেকে। এই মুহূর্তে পৌলমি একদমই ময়ূখ, এই মুহূর্তে প্লাজমা স্টুডিও থেকে আমি পৌলমি রয়েছি। আর আজ একের পর এক চমক থাকছে। তুমি যেমন জানালে, গতকাল রিপাবলিক বাংলার ডাবল এক্সিট পোল থেকে আমরা একাধিক সম্ভাবনার কথা তুলে ধরেছি। গোটা দেশ জুড়ে কোন দল এগিয়ে থাকছে, কোন দল পিছিয়ে থাকছে এবং রাজ্যের শাসক দল বিরোধীরা কোন অবস্থানে থাকছে, এর পাশাপাশি আজ আমি প্লাজমা স্টুডিও থেকে একের পর এক বিষয় তুলে ধরব। অর্থাৎ জাতের ভিত্তিতে কত শতাংশ ভোট যাচ্ছে কার ঝুলিতে এবং একই সঙ্গে লিঙ্গের ভিত্তিতে কত শতাংশ ভোট যাচ্ছে কাদের ঝুলিতে। আরও চমক থাকছে, আমরা সরাসরি যাব আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের কাছে। স্বর্ণালী, ধন্যবাদ পৌলমি, ধন্যবাদ ময়ূখ, শুভ্রাংশু। এই মুহূর্তে ডাবল এক্সিট পোলের রেজাল্ট আমরা আউট করে দিয়েছি, কিন্তু সেই ডাবল এক্সিট পোলের রেজাল্টের পর কি হতে চলেছে 2026-এ, সেই নিয়ে আজকে রিপাবলিক বাংলার বিশেষ আলোচনায় আমি রয়েছি স্বর্ণালী সরকার এবং আমার সঙ্গে যে লাইন ধরে দেখতে পাচ্ছেন আপনারা, 2024-এ 22 পার, তাহলে 2026-এ কি সরকার? এই মুহূর্তে একটাই তো প্রশ্ন, এই প্রশ্ন এক্সিট পোলের পর গোটা বাংলা জুড়ে আলোচনা চলছে। যদি সংখ্যা তত্ত্বের নিরিখে 22টা টপকে যায় বিজেপি এ রাজ্যের ক্ষেত্রে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিজেপি এ রাজ্যের ক্ষেত্রে, ন্যাশনাল জাতীয় স্তর নিয়ে তো আলোচনা চলছেই, কিন্তু রাজ্যের ক্ষেত্রে সমীকরণ কি আমূল বদলে যাবে, রাতারাতি বদলে যাবে? 2026-এর কি নেট প্র্যাকটিস ছিল 2024-এর লোকসভা নির্বাচন? আমি সরাসরি প্রশ্ন রাখছি অনির্বাণ সিনহা আমাদের অপর সিনিয়র এডিটরের কাছে। অনির্বাণ, একেবারেই সোনালী, তুমি যে কথাটা বলছিলে, গতকাল তো আমরা এই নাম্বার, হিন্দিতে যাকে বলে আঁকড়া, এই অঙ্ক আঁকড়া নাম্বার গতকাল কালকে আমরা দেখিয়েছি। সেই নাম্বারের ভিত্তিতে কি আসতে পারে, কত আসতে পারে কার ঝুলিতে সেটাও আমরা দেখিয়েছি। কিন্তু আজকে সেই অঙ্কের পর, সেই অঙ্কের সাধারণ পরিণতি যেদিকে যেতে পারে সেদিকের কাটা ছেঁড়া করবার পালা সোনালী। অর্থাৎ 2024-এ যদি 22টা আসন আমরা পার করে ফেলি, অর্থাৎ বিজেপির দিক থেকে বলছি, যদি তারা পার করে ফেলে, তাহলে 2026-এ কি সরকারটাই বদলে যেতে পারে এরাজ্যে? বিজেপি কি সরকার তৈরি করতে পারে সোনালী? একদম। এ নিয়ে আমাদের আজকের যে বিশ্লেষণ, ব্যাখ্যা, টিকা, টিপ্পণী, আখ্যান, নেই তিন ঘন্টা জুড়ে যেটা বলছিল ময়ূখ, যেটা বলছিল তুমিও সোনালী, একদম, তার মধ্যে অবশ্যই আমাদের সঙ্গে যোগ দিয়েছে কৃষকরা। অর্থাৎ একদিকে এই ভোটের এই মুহূর্তে যে সমীক্ষা উঠে এলো, সেই সমীক্ষা, তারপর আর একদিন পর রেজাল্ট, কিন্তু তাতেই তো থেমে নেই আমরা। তারপরে স্টেপ 2026-এ কে সরকার গড়তে চলেছে এই বাংলায়, সেই নিয়েও আলোচনা হবে, সেই নিয়েও বিশ্লেষণ হবে এবং তারই সঙ্গে সঙ্গে আরও অনেক নতুন তথ্য এবং ডেটা নিয়ে আমরা এই মুহূর্তে এসেছি। এবং স্বর্ণালী, বোঝাই যাচ্ছে যে অর্থাৎ এই লোকসভা থেমে থাকার জায়গা নয়, আবার আরেকটা গেমের জন্য প্রিপেয়ার হওয়া, তাই নয় কি?
অ্যাবসলিউটলি একটা জার্নির পরে আরেকটা জার্নি, যদিও যেটা আমি তখন বলছিলাম যে 26-এ সরকার গড়বে কি গড়বে না এই নিয়ে অনির্বাণ একাধিকবার আমরা কিন্তু শুনেছি বিজেপির রাজ্য নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব তারা বলেছে নির্বাচিত সরকারকে কোনোদিনই ভেঙে দেওয়ার পক্ষপাতী তারা নন, তারা সবসময় মেজরিটি এবং একই সঙ্গে মানুষের সমর্থনের ওপরে নির্ভরশীল। সেক্ষেত্রে কোন কোন ইকুয়েশনগুলো কোন কোন জায়গাগুলো তৈরি হতে পারে অবশ্যই আজকে চুলচেরা বিশ্লেষণ করব আমরা। এবং কি করে 2026-এ সরকার করার মতো পরিস্থিতি বা তৈরি হতে পারে, আমরা দেখেছি 2019-এ ভীষণ ভালো একটা লোকসভা নির্বাচনের ফলাফলের পরেও 2021-এ কিন্তু স্বপ্ন পূরণ হয়নি, 200 পার হয়নি, একদম। তাহলে এবারেই বা সেই স্বপ্ন পূরণ হবে তার গ্যারান্টি কোথায়, গ্যারান্টি কোথায়, সেই গ্যারান্টি কোথায় এটা খুঁজতে গিয়েই আমরা বিভিন্ন সময়, আপনারা গ্যারান্টি বলুন বা ওয়ারেন্টি বলুন, খুঁজতে আমরা কিন্তু পথে প্রচারে ছিলাম এই টানা দুমাস। জবে থেকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়েছে নেতাদের সঙ্গে আমরা ঘুরেছি, প্রতিটা কভারেজ প্রচার আমরা কভার করেছি, এখানে হোক বাইরে গিয়ে হোক অন্যান্য জেলায় ছড়িয়ে ছিটিয়ে হোক, খুব সংক্ষেপে একবার কয়েক মিনিটের মধ্যে তার কয়েক ঝলক দেখাবো। মানুষের সঙ্গে কথা বলে মাটিতে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নেতাদের প্রচারের সঙ্গে থেকে থেকে কখনো ফুল কখনো রং সব জায়গা সব দরজার কড়া নেড়ে নেড়ে আমরা কি অনুধাবন করেছি সেই জার্নিটা, রিপাবলিক বাংলার সফরনামাটা খুব সংক্ষেপে একবার, তারপর শুরু করছি আজকের চুল চেরা বিশ্লেষণ। আপনি ছোটবেলায় করেছি, এখনো অভ্যাস আছে, যে কাজ করেছি আমরা। ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্যের 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 ব্যবস্থা করতে হবে। পুরনো সহকর্মীকে কি মিস করেন, মনে হয় এখানে থেকে গেলেই ভালো হতো? না, আমি আলটিমেট গণতন্ত্রে বিশ্বাস করি, যে যেদিকে যায় যাক। যারা এসি রুমে থেকে অভ্যেস বেরোতে পারে না, সোনা মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে, পিসির ঘরে মাসির ঘরে যাই হোক না কেন, তাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই, তারা হেলিকপ্টার নিয়ে ঘুরবে। আমরা আপাতত সুকান্ত মজুমদারের দিকেই নজর রাখবো, ব্যাটসম্যান হিসেবে ঠিক কেমন, অসাধারণ। বাঁশের সাঁকো এটা ঘাটালে বলা হয়, বন্যাতে পুরো ডুবে যায় ঘাটা, সুপারস্টার দেব এই এরকম বাঁশের সাঁকো দিয়ে ঘাটালের সাংসদকে পর্যন্ত যেতে হচ্ছে দুপাশে, মানে আমার নিজের ঢক 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 করছে, ভয় লাগছে। এরকম কোনো স্টান্ট করছো? স্টান্ট করছি না, ঘাটাল হচ্ছে একটা নদীর শহর, ঘাটাল লোকসভা কেন্দ্রে, এখানে সব দিক থেকে ঘাটাল নদী দিয়ে মোড়া আর কি, ঘাটাল লোকসভা কেন্দ্রে বন্যা হয়ে যায় এখনো 70 বছর পরেও। সেই জন্য তো ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করছে, হ্যাঁ বলেছে, অফকোর্স করছে, কারণ আমরা নিজেরাও জানি না যে মাস্টার প্ল্যানটা কি জিনিস, ঠিক মাস্টার প্ল্যানটা কি আসলে। Bye.
আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের প্রেজেন্সে বাঁশের কপিকল বানিয়ে এপাশের গরু ও পাশে পাচার করা হচ্ছে। আমি বলেছিলাম আপনাকে বাঙালি খাবারই সবসময় আমার ওখানে যে মানে যদি কখনো পালাবদল হয় আপনারা যেটা আশাটা করেন সবসময়তে, তাহলে কি আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকায় সুভাষ সরকারকে দেখতে পারি? দল যখন যে দায়িত্ব দেয়, মানে এটুকু তো আমি নিশ্চিত যে আপনাদের সরকার আসলে একই জন, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, এরকম হবে না।